আসসালামু আলাইকুম বিওয়ার্স, আমি আজ আপনাদের দেখাবো ইলিশ মাছ দিয়ে কচু রান্না, বা কচু দিয়ে ইলিশ মাছ রান্না যাই বলি না কেন, এই রান্নাটি কিন্তু গরম ভাত দিয়ে খেতে খুবই অসাধারণ। যারা নতুন রাঁধুনি তাদের আমার এই রান্নাটি অনেক উপকারে আসবে। তো চলুন দেখে নিন কীভাবে রান্না করা যায় এই তরকারিটি। আমি কচু দিয়ে ইলিশ মাছটি রান্না করার জন্য এখানে কয়েক টুকরো ইলিশ মাছ নিয়েছি। এটাতে আমি সামান্য লবণ এবং সামান্য হলুদ দিয়ে আমি 5 মিনিট মেখে রেখেছিলাম। এগুলিকে এখন আমি ভেজে নিব, এটাকে আমি কড়াকড়ি ভাজবো না, হালকা ভেজে নিব। মাছগুলোর এক পেট হালকা ভাজা হলে আমি উল্টিয়ে দিব, আমি খুব বেশি ভাজবো না, হালকা ভেজে নিব। আর ইলিশ মাছটাকে বেশি ভাজলে এর স্বাদটা চলে যায়। আমি নিচের পিঠটাকেও একটু ভেজে নিব। ইলিশ মাছগুলি হালকা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলিকে উঠিয়ে ফেলব। আমি এখানে কচু নিয়েছি, কচুগুলোকে আমি এভাবে লম্বা লম্বা করে টুকরো করে নিয়েছি। নিয়ে এটাকে আমি 2 মিনিটের মতন সিদ্ধ করে নিয়েছি। তারপর এটার পানি ঝরিয়ে আমি এখানে সামান্য হলুদ এবং লবণ মেখে 5 মিনিট রেখে দিয়েছি, এবং এখন এগুলিকে আমি হালকা ভেজে নিব। সেই একই তেলে আমি কচুগুলি দিয়ে দিব। এখানে সামান্য তেল দিয়ে দিব। এবার এটাকে আমি হালকা ভেজে নিব। এখানে কচুগুলো আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি, এবার এগুলোকে আমি উঠিয়ে ফেলব। আমি বাকি কচুগুলো ঠিক একইভাবে ভেজে নিব। সবগুলি ভাজা হয়ে যাওয়ার পর আমি চুলায় একটি কড়াই বসিয়েছি, এতে আমি দিয়ে দিব তেল। যেহেতু মাছ এবং কচুগুলি তেলে ভাজা হয়েছে, তাই এখানে আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। এখানে আমি 2 টেবিল চামচ পর্যন্ত তেল দিয়েছি। এতে আমি দিয়ে দিব ছোটো সাইজের 2টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা একটু নরম হয়ে এলে এতে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো, 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিয়ে দিব স্বাদ মতো লবণ। যেহেতু আমার বাজার কাজে লবণ দিয়েছে, তাই এখানে আমি লবণটা পরিমাণ মতো দিয়েছি। এগুলোকে একটু তেলে হালকা ভেজে নিব। মশলাগুলো তেলে হালকা ভেজে নেওয়ার পর এতে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। এখন
পানির সাথে মশলাগুলোকে আমি কষিয়ে নিব ভালোভাবে। মশলাগুলো কষিয়ে নেওয়ার পর যখন তেলগুলি ছেড়ে ছেড়ে আসবে, এই পর্যায়ে আমি এখানে ভাজা কচুগুলি দিয়ে দিব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিব। এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এতে আমি সামান্য পানি দিয়ে দিব, দিয়ে এটাকে কষিয়ে নিব। এটাকে ঢেকে আমি কিছুক্ষণ কষিয়ে নিব। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এটা পানিটা সম্পূর্ণ শুকিয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। এবার পানিটাকে বড় ফোটা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠলে এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা মাছ। এখন এটাকে আমি 10 থেকে 15 মিনিট পর্যন্ত রান্না করে নিব। এতে আমি 3-4টি কাঁচামরিচি দিয়ে দিব। আমি প্রায় 15 মিনিট পর্যন্ত এগুলিকে রান্না করে নিব। এখানে তরকারির ঝোলটা অনেকটাই শুকিয়ে এসেছে, এটা মাখো মাখো একটা ঝোল হয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিব। আমার রান্নাটা কমপ্লিট। তৈরি হয়ে গেল ইলিশ মাছ দিয়ে কচু রান্না। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আচ্ছা তাহলে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।